কালো মাস্কটা একটু পরিয়ে দে না ভাই। নাকি আমি ছাড়ত? শোন এই কালো, চুপ কর, একটু শান্তি মতো চুলকাইতে দে। কই যাস? তার মানে তুই আমার মাস্ক লাগাই দিবি না? ঘুষ ঠিকিলেই তোর মাস্কের। সারাদিন মাটি কামড়িয়ে ঘাস খাই, যার মধ্যে জীবাণু বীজাণু পড়তে। আমাদের বাপু মাস্ক পরে লাভ কি? মাথা মোটা কথা, চামড়া সাদা হলে কি হবে? ভিতরে কাদা ভোট রাম ছাগল। জীবনের প্রতি ঘৃণা ধরে গেল, আসলে আমারই দোষ। যে বুঝে না তারে বুঝাই লাভ কি? উপরটা যেমন কালো ভিতরটাও তাই। কিন্তু বিষয়টা জরুরি, শেয়ার করতে না পারলে বিপদ। কই গেল? আমাদের কথা বারবার ঘোষণা করতেছে। পুলিশ কি বলতো আসল বিষয়টি কি? চল এক জায়গায় বসি। ঠিক আছে চল। বল কি বলবি? বড়ই চিন্তার বিষয়, তুই দিন আমার কোনো কথা শুনতে চাস না। তুই আসলেই বেশি কথা বলিস, জরুরি কথা থাকলে বল, না হলে আমি কিন্তু চলে যাব। তুদায় পেট চুচু করতেছে। টিভিতে আমাদের মানে আমাদের পশুদের নিয়ে বারবার একটি ঘোষণা দিচ্ছে, সে বিষয়ে তুই কিছু জানিস? আমি শুনিনি। তুই বসের প্রিয়, তোরই তো শোনার কথা। বস কিন্তু ইদানিং আমাদের কাছে কম কম আসে, তার মানে ওই ঘোষণা আমাদের খালি হাতে স্পর্শ করা যাবে না, করলেও সাবান দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে। যত দূর সম্ভব আমাদের থেকে নাকি দূরে থাকাই ভালো। বিষয়টা কিন্তু আমাদের পশু জাতির জন্য রীতিমতো অপমানজনক। এই জন্যেই মনে হয় বেশ কিছুদিন যাবৎ আমাদের ময়দার ভুষি খেতে দেওয়া হয় না। এই কথাগুলি তোরে বোঝানোর চেষ্টা করছিলাম, তুই তো বুঝতেই চাচ্ছিস না। শেষ কথা কি জানিস? কি কথা? নো মাক্স নো ওয়ার্ক, সো হোয়াট ক্যান উই ডু নাও? ওই যে কথাই কয় না, যত দোষ নন্দ দোষ। হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষাকর্তা। এই সৌরজগতের সকল প্রাণীকে তুমি করোনার হাত থেকে রক্ষা করো, হেফাজত করো।